সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই সুস্থ আছো আশা করি। জীবন সংগ্রাম, সার্টিফিকেট অর্জনের সংগ্রাম, সম্মানজনক কর্মসংস্থানের সংগ্রাম, সবচেয়ে বড় হলো করোনার বিরুদ্ধে সংগ্রাম। সবাই মিলে সেটা করতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই। উন্নাসিকতার কোনো সুযোগ নাই, অবহেলা, উপেক্ষা, অবজ্ঞা কোনো সুযোগ নাই। আমার বোনের শাশুড়ি নাতির বিয়ে খেতে গেছে, যথেষ্ট অসুস্থ সে, মানে হার্টের রোগী বা ডায়াবেটিস, হার্ট প্রেশার অনেক। নাতির অসুস্থ, মানে বিয়ে খেতে গেছে, ওই যে ব্যাস করোনা বাধার ফরিদপুরে ফেরা কঠিন, খুব সন্দিক্ষণে আছে। কাজেই কোনো রকম অবজ্ঞা উপেক্ষা করা যাবে না, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ব্যাস, আমরা ইতিপূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্য, পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য। আজকে একটু মানে পূর্ব পাঠে পুনরালোচনার আগেও করেছি, কেন তোমরা জানো যে সিলেবাস আসলে মূলত আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের এই সাময়িক পরীক্ষার জন্য যে অংশটুকু, তো এটাই বারবার একটু মানে চর্বিত চর্বণ বলা যায়, কিন্তু তারপরেও ওই যে ওই কথাটাই যে তারপরেও কাঙ্ক্ষিত মেসেজ, মিনিমাম মেসেজ আসে না, ন্যূনতম যে কোনো ধারণা, কিছু ভাইটাল বিষয়ে তোমাদের আসে এটা মনেই হয় না। কাজে এটা খুবই দুঃখজনক। এই জন্য হাইলাইটস যেগুলো আসে সিলেবাসে সেটা আমি এনেছি অংশে, তো সেটা তোমরা একটু, এটা ওই একই কথা এর আগেও বলেছি যে তোমরা অনেক জায়গায় পেয়েছো এগুলো পাবে, কিন্তু তারপরে পরবর্তী ছাত্র হিসেবে যে বিষয়গুলো তোমাদের নোটে থাকা দরকার বা ধারণায় থাকা দরকার সেগুলো আমরা, তোমাকে চাকরির ভাইবা পরীক্ষা দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ছোট ভাগ্নে ভাগ্নি ভাসতে ভাসতে ভাই বোন তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, যখন তুমি পারবে না তখন তারা বুঝে নেবে যে হাড়িতে কি পরিমাণ পানি আছে কি নাই। কাজেই সেখানকে মানে সেখানকার সক্ষমতার জন্য তোমাকে অগত্যা এইটু এতটুকু পড়াশোনা করা দরকার। যাক, তো যে বিষয়গুলো এখানে এনেছি খুবই পরিচিত, কিছু সাল এখানে আছে এবং সেখানে মানে হাইলাইটস এগুলো সিলেবাসের যেগুলো সারা জীবন তোমার কাজে লাগবে। পৌরনীতি, ওই যে আমাদের গুরু অ্যারিস্টটল, তারা এরকমই কথা আমাদের যে গোটা পৃথিবী আমাদের ল্যাবরেটরি, গোটা পৃথিবী আমাদের ল্যাবরেটরি, পৃথিবীর সকল মানুষ, সকল রাষ্ট্র, সকল গোষ্ঠী, সকল সরকার, সকল আইন, এগুলো আমাদের সিলেবাসের আওতাভুক্ত আমাদের ল্যাবরেটরি। এগুলোর উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করি, চিন্তা গবেষণা করি এবং আমাদের গুরুর বিপ্লব তত্ত্ব কার্যকর এখনো। মনে হবে 2500 বছর আগে তিনি যে বিপ্লব তত্ত্ব লিখেছেন সেটা কালকে লিখছেন এখনো, বা একটু আগে লিখলে তো কালই শুকায় নেই, বিষয়টা এরকম। যাই হোক, তারপরে ওই যে বিষয়গুলো এরকম প্র্যাকটিক্যাল জীবনের সাথে মিশে আছে, তোমাদের বাপ দাদা চাচা ওই নানা নানির কাছ থেকে গল্প শুনবে সেখানে আছে, পড়বে সাধারণ জ্ঞানে আছে, সাহিত্যে আছে। ব্যাস, তো 1757 সাল কী হয়েছিল, ওই নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা, প্রায় এই বাংলা সহ ভারতের একটা অংশ যে কি হয়, ব্রিটিশ রাজশক্তি কার্যত তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, নামে রাখে বাংলার বা এখানকার কিছু ওই মির্জাপুর বা কিছু মানে কি বলে দেশদ্রোহী শাসকদেরকে পুতুল করে রাখে। তো 1757 সালে কী হয়েছিল, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। বাংলা, এই আজকের যে বাংলাদেশ আমরা বলি, বাংলা প্রায় 1190 বছরের জন্য, এই যে 1947 এখানে 2 বাড়বে, এখানে 1 কমবে, তার মানে 190 বছরের জন্য বাংলাদেশ পরাধীনতা শৃঙ্খলে শৃঙ্খলিত হয় এই বাংলা। পরবর্তী 100 বছর পর এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে, এগুলো যারা ইতিহাসের ছাত্র বেশি পড়বে, পরিণতি আরও আছে পড়বে, তা হাইলাইটগুলো। এরপর 100 বছর পরে কী হয়, 1857 সালে সিপাহী বিপ্লব, হয়তো বইতে তোমরা বিদ্রোহ দেখবে, এখানে আমি একটু কথা বলি যে বিপ্লব আর বিদ্রোহ, বিদ্রোহ কাদের দৃষ্টিতে, ব্রিটিশের দৃষ্টিতে বিদ্রোহ কেন হয়েছিল তোমরা ইতিহাসে পড়বে, যে ব্রিটিশরা ওই বলা হয় যে এখানে ওই রাইফেলের বাটে বিভিন্ন রকমের তাদের মানে উস্কানিমূলক কার্যক্রম ছিল, হিন্দু মুসলিম বৈরিতার, বা এখানে তারা শোষণ করতে এসছে, অবদমিত করতে আসছে, শাসন করতে এসছে, তাদের স্বার্থ উদ্ধার করতে আসছে, তারা ব্যবসা বাণিজ্য করতে আসছে, তারা আমাদের সেবা করতে আসে না, এই কোনো ক্রমেই বলা যাবে না সেটা। তো 1857 সালে
সিপাহী বিপ্লব হলো সিপাহীরা ব্রিটিশদের অধীনে ভারতবর্ষের যে সিপাহীরা ছিল বলা হয়ে থাকে যে এখানে ওই যে রাইফেলের বাটে সেটাকে পাকানোর জন্য শুকরের চর্বি এবং গরুর চর্বি অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের জন্য গরুর চর্বি গরু তারা দেবতা মানে গরুকে কাজে তার চর্বি এটা তাদের জন্য খুব মানে ক্ষোভের দুঃখের যন্ত্রণার বিপরীতে শুকর মুসলমানদের জন্য হারাম তার চর্বি মুসলমানদের কাছে মানে এই বিষয়টা বাটে দিত বলা হয় সহ ব্রিটিশদের বিভিন্ন রকমের নিবর্তনমূলক কার্যক্রমের বিরুদ্ধে এদেশের সিপাহীরা প্রথম আনুষ্ঠানিক বিদ্রোহ করে ব্রিটিশের বিরুদ্ধে এবং সেখান থেকে তাদের পালস দেওয়া হয় যে তোমাদের আয়ুষ্কাল এখানে শেষের দিকে তোমরা পাতকাড়ি গোটাতে থাকো হ্যাঁ আর কিন্তু 90 বছর টিকে ছিল তারা যাই হোক তাদের বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়া ব্রিটিশ স্বাধীন মানে শুরু হওয়ার 100 বছর পরে সিপাহী বিপ্লব সংগঠিত হয় পরে 1885 সালে কি হয় কংগ্রেস প্রতিষ্ঠা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আজকে যে দেখো রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীদের যে দল এখন সেটা ক্ষমতায় আসতে পারে না তো দুর্বল হয়ে গেছে যাই হোক এই যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের একটা ভগ্ন অংশ হ্যাঁ একসময় কংগ্রেসের সাথে ছিলেন মমতা ব্যানার্জি যাই হোক কংগ্রেস ভারত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বলবো এটা আমরা জানবো ইতিহাসে যে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ভারতবর্ষের আর ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে উপমহাদেশের যে তিনটি দেশ এই তিন দেশ মিলে তৎকালীন ভারতবর্ষ ব্রিটিশ ভারত তার প্রথম রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস এই কংগ্রেসের নেতৃত্বে পরবর্তীতে ভারত স্বাধীনতা লাভ করে এবং দীর্ঘদিন কংগ্রেস একচ্ছত্রভাবে ভারত শাসন করে এরপর আনায়াসে 1905 সালে বঙ্গভঙ্গ এটার উপর পূর্ণাঙ্গ আলোচনা আমরা করেছি তোমরা পেয়েছো যে বঙ্গভঙ্গ 1905 সালে লর্ড কার্জনের সময় কি হয় যে এর আগে তোমরা জানো যে কলকাতা রাজধানী ছিল বাংলা প্রেসিডেন্সি নামে একটি প্রদেশ ছিল এবং এদিকে আসাম এই যে সিলেট আসামের অংশ ছিল ওখানে আসাম তো ওটা আসাম ছিল ক্ষুদ্র একটা প্রদেশ আর বাংলা প্রেসিডেন্সি আজ মনে করো বাংলাদেশ ঢাকা থেকে সেই পাহাড়ি এলাকা কন্ট্রোল করা যায় না এই যে কত 1984 সালে 450 জন বাঙালিকে ওরা মেরে ফেলে তো এরকম আজও কন্ট্রোল করা যায় না এত উন্নতির মধ্যে বিভিন্ন রকম অকারজ সেখানে ঘটে তো যাই হোক তাহলে এই 200 বছর আগে সেখানে কেমন ছিল তো 1905 সালে যেটা করা হলো যে এই দুটো আরও বড় বিভিন্ন রকমের এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পুরো বাংলা এখন বাংলাদেশ যেটা যে বিভিন্ন কারণে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক বিভিন্ন কারণেই 1905 সালে বঙ্গভঙ্গ হয় বাংলা প্রেসিডেন্সি এবং আসাম এই দুটাকে ভেঙে পূর্ববঙ্গ আসাম নামে একটা নতুন প্রদেশ হয় ঢাকা হয় তার রাজধানী পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ হয় ঢাকা হয় তার রাজধানী এবং আজকের যে বাংলাদেশ সেটা ঢাকা রাজধানীর অধীন আসাম সহ পূর্ববঙ্গ আসাম নামে নতুন প্রদেশ হয় 1905 সাল বঙ্গভঙ্গ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা নিখিল ভারত মুসলিম লীগ যে মুসলিম লীগের নেতৃত্বে আমরা একটু পূর্বের ক্লাসে আলোচনা করেছি কয়েকটি ক্লাসে যে যে জাতিতত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র যে তৎকালীন ব্রিটিশ ভারতে স্বাধীনতা লাভ করে তার একটি ভারত একটি পাকিস্তান তো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে এবং এই মুসলিম লীগের নেতৃত্বেই পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তৎকালীন ব্রিটিশ সরকারের সাথে লিয়াজো করা মুসলিম জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা এই উদ্দেশ্য নিয়েই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে যেটা যে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় ধারাবাহিকভাবে আগে আমরা আলোচনা করেছি যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয় এখানে ফলাফল বা প্রতিক্রিয়া আমরা দেখেছি তাৎপর্য যে এখানে তৎকালীন পূর্ব বাংলা ও আসাম প্রদেশের পূর্ববঙ্গ আসাম প্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা মুসলমানরা এখানে সন্তুষ্ট হয় কিন্তু কলকাতা কেন্দ্রিক যে হিন্দু জনগোষ্ঠী সম্প্রদায়ের লোক তারা বিভিন্ন কারণে তাদের ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা রাজনীতি কোর্ট কাছারি ইত্যাদি বিভিন্ন কারণেই তারা এটাকে মেনে নিতে পারেনি এবং বিভিন্ন চড়াই উত্রাই নিয়মতান্ত্রিক আন্দোলন এবং সন্ত্রাসী আন্দোলন বিভিন্নভাবে তারা ব্রিটিশকে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করে ও সেই হিসেবে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ
রদ করে, অর্থাৎ সেটা আবার এই 1905-এর পূর্বাবস্থায় ফিরে যায়, কলকাতা রাজধানী হয়, বাংলা প্রেসিডেন্সি হয়, আসাম আলাদা হয়ে যায়। তাহলে কি হলো, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, 5 সালে বঙ্গভঙ্গ হলো, 11 সালে রদ হলো, মাঝে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, পরবর্তীতে রয়েছে যে 1909 সালের একটা ভারত শাসন আইন আছে, এটা কাউন্সিল আইন আনি নাই, তোমাদের জন্য লোড হয়ে যায়, এত দরকার না, হাইলাইটস বলছি। তো 1916 সালে লখনউ প্যাক্ট হয়। লখনউ প্যাক্টটা কি, এখানে 1909 সালে যে ভারত শাসন আইন ব্রিটিশ সরকার ইতোপূর্বেকার যে 1992 সালে একটা আইন দেয়, এরপর 1906 সালে 1909 সালে একটা আইন দেয়, এই আইন কংগ্রেস এবং মুসলিম লীগ এদের দাবি দাওয়াকে সেরকম পূরণ করতে পারেনি, যার জন্যে এটা শেষ পর্যন্ত এরা দেখলো যে আলাদা হয়ে দাবি দেওয়া পেশ করে মানে সুবিধা করা যাবে না, ব্রিটিশের কাছ থেকে দাবি দেওয়া আদায় করা যাবে না। তো শেষ পর্যন্ত ন্যূনতম কিছু দাবির ভিত্তিতে তারা যে হিন্দু মুসলিম উভয়ের স্বার্থ রক্ষা করে কিছু দাবি দেওয়া সম্বলিত চুক্তি করে 1916 সালে, যে কংগ্রেস এবং মুসলিম লীগ যে ভারতবর্ষের দায়িত্বশীল এবং স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন প্রদান এবং দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, এটা উভয় দলেরই লক্ষ্য ছিল, দাবির মধ্যে ছিল, দাবি ছিল। তো সেই দাবিতে যে এরকম আরও কিছু দাবি দেওয়ার ভিত্তিতে মুসলিম লীগ এবং কংগ্রেস এই 1916 সালে লখনউ প্যাক্ট স্বাক্ষর করে এবং সরকারের কাছে তাদের দাবি দেওয়াগুলো তুলে। এরপরে যেটা এসছে যে 1919 সালের ভারত শাসন আইন, 1919 সালের ভারত শাসন আইন, এখানে মূলত দ্বৈত শাসন, যেহেতু হাইলাইট বলছি যে এই আইনের মূল বিষয়বস্তু ছিল দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি, যে গভর্নর গভর্নরের সাথে মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা গভর্নরের সাথে শাসন পরিষদ এটা নির্বাচিত প্রতিনিধি, এটা মনোনীত গভর্নরের সাথে মন্ত্রিপরিষদ, এটা একটা সরকার মানে একটা অথরিটি শাসন ব্যবস্থা, আর গভর্নরের সাথে শাসন পরিষদ এটা মনোনীত ব্রিটিশ সরকার মনোনীত। তাহলে যে ব্যবস্থায় দুটি অথরিটি শাসন করে সেটা দ্বৈত শাসন, গভর্নর প্লাস মন্ত্রিসভা একটা, গভর্নর প্লাস শাসন পরিষদ একটা, এরকম দ্বৈত শাসন। 1919 সালে ভারত শাসন আইনের মূল কথাই ছিল দ্বৈত শাসন প্রবর্তন করা। পরবর্তী যেটা এসছে যে 1920 সালের খেলাফত আন্দোলন, হ্যাঁ এখানে বিস্তারিত তোমরা পড়বে, তো যাই হোক যে তুরস্কের খেলাফত সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে খলিফা চতুষ্টয়, তাদের সেই খেলাফত শেষ পর্যন্ত তুরস্কে এসে থামে এবং বিশ্বের মুসলমানরা সেটাকে শ্রদ্ধা করে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের ভারতবর্ষ এবং মুসলমানদের বিশেষ করে ব্রিটিশরা বলল যে ওটা জার্মানির পক্ষে ছিল তুরস্ক, যেটা ব্রিটিশ সরকার তাদের প্রতিপক্ষ ছিল, এখানে ব্রিটিশরা দেখলো যে ভারতবাসীর কি বলে সহযোগিতা দরকার, এই জন্যে তারা এখানকার সকলকে মুসলমানদেরকে বিশেষ করে বোঝালো যে যদি আমরা বিজয়ী হই তাহলে খেলাফতের কোনো ক্ষতি করা হবে না, তুরস্কের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু যুদ্ধ পরবর্তী প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দেখা গেল যে তারা তাদের সেবাদা রক্ষা করলো না এবং শেষ পর্যন্ত তারা তুরস্ককে ভেঙে দিল। তো এই খেলাফত ভাঙার কারণে ভারতবর্ষে যে আন্দোলন হয় সেটার প্রতিবাদে সেটাকে খেলাফত আন্দোলন বলা হয়। 1920 সালে শুরু হয়, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ তারা এই আন্দোলন পরিচালনা করে। এদিকে হিন্দু জনগোষ্ঠীর কাছেও কিছু দাবি দেওয়া, মানে ওই যে ব্রিটিশ সরকারের কাছে যে স্থায়ী দাবি ছিল যে দায়িত্বশীল সরকার ভারতে প্রচলন করা, চালু করা এবং এখানে স্বায়ত্তশাসন দেয়া, অর্থাৎ ভারতবাসীকে কিছু শাসন ক্ষমতা দেয়া, এটা তারা দিচ্ছিল না। এই দাবি দেওয়াগুলোকে সামনে নিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়, তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন। তাহলে এদিকে দেখা গেল মুসলমান তথা মুসলিম লীগ এবং কংগ্রেস তথা হিন্দু সম্প্রদায় উভয়েই দুই দল আন্দোলন শুরু করলো। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী যেহেতু বড় নেতা ছিলেন, ক্যারিজমেটিক লিডার ছিলেন এবং সবার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, নেতা ছিলেন, সেই হিসেবে দুই আন্দোলনেরই তিনি নেতৃত্বে চলে আসেন। তো দুই আন্দোলনের নেতৃত্বে আসার ফলে
একটি আন্দোলন দীর্ঘ সময় চললে বা ব্যাপক বিস্তৃত হলে তখন সেটা অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না। এটা ছিল তেমন একটা প্রেক্ষাপট। তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন ছিল অহিংস অসহযোগ আন্দোলন, যে জ্বালাও পোড়াও মারধর হবে না, অহিংস রক্তপাত হবে না, জ্বালাও পোড়াও হবে না, কিন্তু আন্দোলন হবে, অহিংস অসহযোগ আন্দোলন। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত অসহযোগ আন্দোলন অহিংস রূপ থেকে সহিংস রূপ ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল হিন্দু মুসলিমের মধ্যে এটারও অবনতি হয়, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলিম দ্বন্দ্ব সংঘাত শুরু হয়। তখন মহাত্মা গান্ধী নিজেকে এই আন্দোলন থেকে প্রত্যাহার করেন এবং শেষ পর্যন্ত দুটো আন্দোলনই স্তিমিত হয়ে যায়। তিনি আন্দোলন থেকে নেতৃত্ব থেকে নিজেকে প্রত্যাহার করায় খেলাফত এবং অসহযোগ আন্দোলন দুটোই স্তিমিত হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে এর ভিত্তিতে এখানে পরবর্তী ডেভেলপমেন্ট যেটা ছিল, পরবর্তীটা আনা হয়েছে যে দ্বিজাতি তত্ত্ব। তো এখানে বলা হয়েছে যে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ভারতবর্ষে দুটি মাত্র, এর মধ্যে নেহরুর রিপোর্ট হলো, তো নেহরুর রিপোর্ট এরপরে সেটা মুসলিম এখানে ভারতবর্ষে সংখ্যালঘু ছিল, তাদেরকে সাংবিধানিক কিছু রক্ষা কবচ বা কিছু সেফগার্ড দেওয়া দরকার ছিল, কিন্তু সেগুলো নেহরুর রিপোর্টে প্রতিফলন ঘটে নাই, যার জন্যে শেষ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্না ও কংগ্রেস বলতে লাগলো যে এখানে ভারতবর্ষে দল আছে দুইটা, শক্তি আছে দুইটা, একটা ব্রিটিশ আর একটা কংগ্রেস, তৃতীয় কোনো দল বা শক্তি নেই। তখন একথার প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্না বললেন যে না, ভারতে তিনটা শক্তি আছে, ব্রিটিশ, কংগ্রেস এবং মুসলমান মুসলিম লীগ। এবং এই অবস্থার প্রেক্ষিতে তিনি বললেন, মোহাম্মদ আলী জিন্না, যে কোনো ব্যাখ্যায় জাতীয়তার যে কোনো সংজ্ঞায় মুসলমানেরা একটি জাতি, তাদের ধর্ম, হিস্ট্রি, কালচার, জীবন, সমাজ, অর্থনীতি ব্যবস্থা এগুলো আলাদা, কাজেই এখানে আরেকটা শক্তি আছে সেটা মুসলমান, এবং তার ভিত্তিতে ভারতবর্ষে ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা, সাংবিধানিক পরিকল্পনা গ্রহণ করা হয় সেজন্যে জিন্না দ্বিজাতি তত্ত্ব দিলেন, দ্বিজাতি তত্ত্ব তথা পরবর্তীতে লাহোর প্রস্তাব দিলেন। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে দ্বিজাতি তত্ত্ব বলতে যে ভারতবর্ষে দুটি জাতি আছে, হিন্দু এবং মুসলিম, কাজেই এখানে সাংবিধানিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে হলে বা কোনো সমাধানে আসতে হলে দুই সম্প্রদায়কেই যথাযথ মর্যাদা দিয়েই সেই সমাধান করতে হবে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পরবর্তীতে লাহোর প্রস্তাব পেশ করে। তো এর মধ্যে এই বিপদমান অবস্থায় খেলাফত অসহযোগ আন্দোলনের যে একটা অবস্থা, এরপর ব্রিটিশ বিরোধী যে দাবি দেওয়া যেটা কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ের পক্ষ থেকে করা হচ্ছে, যে নেহরু রিপোর্ট এবং দ্বিজাতি তত্ত্ব, চোদ্দ দফা জিন্না এ সময় চোদ্দ দফা দেন নেহরু রিপোর্টের কাউন্টারে, উভয়ের মৌলিক কিছু বিষয়ে ঐকমত্য ছিল, যেমন দায়িত্বশীল সরকার প্রবর্তন, স্বায়ত্তশাসন প্রবর্তন, এগুলো এরপর সাম্প্রদায়িক কিছু বিষয় ছিল। যাই হোক, এগুলাকে অ্যাকোমোডেট করার জন্যে যে, এবং এর মধ্যে দ্বিজাতি তত্ত্বের কথা জিন্না ঘোষণা করলেন, এই সার্বিক রাজনৈতিক অবস্থাকে অ্যাকোমোডেট করার জন্যে 1935 সালে ভারত শাসন আইন ব্রিটিশ সরকার ঘোষণা করেন, যে ভারত শাসন আইন বলতে যে হ্যাঁ, ভারতবর্ষকে শাসন করার জন্য ব্রিটিশ সরকার যে আইন দিত এবং তার মূল বিষয় ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, ওই যে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলই প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি করে আসছিল, সেটা প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোতে সেখানে আইন প্রণয়ন, শাসন পরিচালনা, অর্থ ব্যবস্থা, এগুলোতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে প্রদেশগুলো অনেকটাই স্বাধিকার ভোগ করবে এমন একটা শাসন ব্যবস্থা প্রস্তাবনা 1935 সালে দেওয়া হয়, এটাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন। মূল এক নম্বর বিষয় ছিল এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন, যেটা দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং মুসলিম লীগের এক নম্বর দাবি ছিল বলা যায়, যেখানে দায়িত্বশীল সরকার এবং প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন প্রদান। যাই হোক, তো 35-এর ভারত শাসন আইন যার এক নম্বর কথা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেয়। এখন আমাদের যেমন স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বলা হয় বাংলাদেশে, ধরো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তখন ভারতবর্ষ ভিত্তিক প্রদেশ ছিল ইউনিট, একটা ছোট প্রশাসনিক ইউনিট, তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা দেয়াই ছিল এটার মূল উদ্দেশ্য, এটা সরকার আইনগতভাবে দিয়েছিল কিন্তু বাস্তবে সেটা তেমন পাওয়া যায়নি। যাক, এর পরবর্তীতে 1940 সালে লাহোর প্রস্তাব, আমরা জানি যে এরপরে, এর আগে তোমাদের সাথে আলোচনা হয়েছে যে ভারতবর্ষের উত্তর, পশ্চিম এবং পূর্বাংশের, এই যে আমরা দাঁড়িয়ে আছি, ধরো এটা উত্তর,
স্যার এটাকে যদি হ্যাঁ উত্তর দক্ষিণ ধরা হয় এটা উল্টা হয়। আচ্ছা এটা তো এই বোর্ডটাকে যদি সরানো হয় ধরো একটু সহজের জন্য, এটা দক্ষিণ, উপরটা দক্ষিণ, এটা উত্তর, এটা পশ্চিম, পশ্চিমে থাকলো এটা পূর্ব। তাহলে কি হলো যে ভারতবর্ষের উত্তর পশ্চিম, এটা ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাংশে বাংলাদেশ এখন এই অংশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে আলাদা রাষ্ট্রসমূহ গঠন করে, বা সেটা ছিল লাল প্রস্তাবের মূল কথা। আবার বলছি মনে করো এটা ভারতবর্ষ, ওটা থাকে উত্তর পশ্চিম, এটা উত্তর এটা পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম বলতে হবে এখন যে পাকিস্তান, ব্যাস ম্যাপে মনে করো, আর পূর্বাংশে বাংলাদেশ, এই যে এখন বাংলাদেশ, এই উত্তর পশ্চিম এবং পূর্বাংশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠনের কথা বলা হয়, পরবর্তীতে সংশোধন করে স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়। ব্যাস আজকের মতো এখানে আপাতত শেষ, তোমরা এই বিষয়গুলোকে দেখবে, এটা বইয়ের সূচিপত্রে আছে হাইলাইটসগুলো বা বিভিন্ন জায়গাতে আছে, এগুলো দেখবে এবং এর উপর ন্যূনতম একটা ধারণা রাখবে, যাতে এগুলো যে বললাম যে ব্যবহারিক জীবনে পরিণতি এমন একটি বিষয় যেটা তোমার ব্যবহারিক জীবনেও কাজে লাগবে। কাজেই ওই ছেলেপেলে নাতিপুতির জন্য, ভাগ্নে ভাগ্নে ব্যস্ত ব্যস্তির জন্য হলেও, চাকরি বাকরির জন্য হলেও এই তথ্যগুলো তোমার সারা জীবনের জন্য লাগবে, কাজে এগুলোকে একটু ভালো করে পড়বে বারবার, এটাই তোমাদের প্রতি অনুরোধ। আচ্ছা আজকের মতো আপাতত এখানেই বিদায়, পরবর্তীতে দেখা হবে, সবাই ভালো থাকবে।